আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই শর্ট কোর্সে আমরা গত ক্লাসে ক্যানভা দেখিয়েছিলাম, ক্যানভা দিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো ডিজাইন করবেন বা ভিডিও এডিটিং করবেন দেখানো হয়েছিল। আশা করি এ বিষয়ে কারো কোনো সমস্যা নেই বা প্রশ্ন নেই। তবে ডিজাইনে আপনি পারদর্শী হতে হলে, ডিজাইনে আপনাকে পারদর্শী হতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি ডিজাইন করতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স নিয়ে একটা গল্প মনে পড়লো, আপনারা যদি শুনতে চান তাহলে বলতে পারেন। যদি মনে হয় যে না থাক, তাহলে আমরা চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে ইউটিউব মার্কেটিং। সেটা হচ্ছে সহজ ভাবে বোঝেন তো, আমাদের জাতীয় ফলের নাম কি? কেন কাঁঠাল জাতীয় ফল? বাংলাদেশের থেকে বড় কোনো ফল নাই, এর একটা গুণ ও জাতীয় ফল হওয়ার জন্য। এখন উচিত অনিচিতের হিসাব তারা করুক, আমরা উচিত অনিচিতে গেলাম না। বনের রাজা কে, কোন পশুকে বনের রাজা বলা হয়? হিসাবে যদি আপনি বড় প্রাণী ধরেন, হাতি হওয়া উচিত ছিল, লম্বা প্রাণী ধরেন, জিরাফ হওয়া উচিত ছিল। জিরাফই তো না, জিরাফ খুব জোরে দৌড়াতে পারে যদি এরকম ধরেন। হরিণ তো সিংহ থেকেও মনে হয় এক হাত না দুই হাত আগে দৌড়ায়, যদিও ধরা খায়, সেটা আলাদা বিষয়, আল্লাহ নিজেকে ব্যবস্থা করে রাখছে। সেই হিসাবে হরিণ হওয়ার কথা ছিল। চালাক চতুর হিসাবে যদি ধরেন, সেক্ষেত্রে কিন্তু শিয়াল, জোরে দৌড়ানোর ক্ষেত্রে কিন্তু চিতাবাঘ হওয়া উচিত ছিল, কিন্তু বনের রাজা হচ্ছে সিংহ, যার কোনো গুণ নেই, বেগুন। হ্যালো, কারেন্ট চলে গিয়েছে, এখন কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, পশুর রাজা বনের রাজা, যেটাই হোক, কারেন্ট চলে গেছে কিন্তু আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি মোবাইলের নেট দিয়ে কানেক্ট হয়েছি, হয়তো কতক্ষণ থাকতে পারবো জানি না, দ্রুতই কারেন্ট চলে আসবে। আমি যদি গ্রুপ মানে ক্লাস থেকে রিমুভ হয়ে যায়, ক্লাস ভিডিও এখানে স্টপ করে রাখবো, কারেন্ট আসলে আবার জয়েন হবো। এবং আমি রিমুভ হয়ে গেলেও আপনারা চাইলে আপনারা যে কোনো একজনকে হোস্ট করে দেবো, আপনারা কথা বলতে পারেন, সমস্যা নেই। যেটা বলছিলাম গল্পে, যেখানে ছিলাম আমরা, এই বিষয়ে গল্প হচ্ছে শিয়াল আর হচ্ছে বাঘে সিংহের। সিংহ শিয়াল হচ্ছে সিংহকে বলতেছে যে কোন গুণে তুমি এই পশুর রাজা হলে, তোমার মধ্যে তো কোনো দিক দিয়ে কোনো গুণই নাই। ও একটাই বলছে, আমি নিজেকে রাজা মনে করি জন্যই আমি রাজা।
কনফিডেন্স বললাম না আপনাদের, কনফিডেন্সের গল্প। যেমন নিজেকে রাজা মনে করার জন্য রাজা, সেই তাছাড়া কিন্তু ও যেরকম বিভিন্ন পশু পাখি ধরে খায়, ও বাঘও কিন্তু খায়, অন্য অন্য আরো অনেক প্রাণী আছে কিন্তু খায়। কিন্তু নির্ধারণের ক্ষেত্রে অনেক কিছু দেখা হয়, সেটা কিন্তু ওকে ওরকম দেখা হয় না, নিজেকে মনে করার জন্য। এই জন্য আপনাদের কনফিডেন্স থাকতে হবে যে আপনি পারবেন। আজকে যে টপিকটা দেখাবো, দুইটা ক্লাসের মধ্যে শেষ করতে হবে, অনেক বিষয় আছে। ছোট্ট কাজ, খুব সহজ কাজ, প্রচুর পরিমাণে কাজ আছে। এখন আপনি যদি প্রপারলি দেখে বা নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে না পারেন প্র্যাকটিস করে, আপনার কনফিডেন্স যদি না থাকে, কনফিডেন্স হবে কখন? একই কাজ যখন আপনি 20-25-30 বার করবেন তখন আপনি কনফিডেন্স পাবেন, তাছাড়া পাবেন না। খুব সহজ কাজ, ছোট কাজ, কি কি দেখাবো, কি কি কাজ আছে দেখে নিয়েন একবারেই। এখন যেভাবে দেখাবো সেভাবে যদি প্র্যাকটিস করেন, নিজের মধ্যে যদি আগ্রহ থাকে ফ্রিল্যান্সিং করার, তাহলে অবশ্যই পারবেন। এখন আমি ভিডিওটা স্টপ করছি। তাহলে আমাদের আজকের বিষয়টি হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে। ইউটিউব মার্কেটিংটা কি? ইউটিউব ব্যবহার করে যে প্রচার প্রচারণা হবে সেটা ইউটিউব মার্কেটিং। সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, ঠিক নেই। ইউটিউব মার্কেটিংটা দুই ভাবে সম্ভব। ইউটিউবটাকে আপনি ইনকামের মাধ্যম হিসাবে যদি নিতে চান, সেটা দুই ভাবে সম্ভব। একটা হচ্ছে ব্লগিং বা ব্লগার যেটা বলে, আপনি কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, নির্দিষ্ট কিছু শর্ত আছে সেগুলো পূরণ হলে আপনি তাদের পার্টনার পলিসি যেটা আছে সেটা পূরণ করতে পারলে, আপনি তাদের শর্ত পূরণ করতে পারলে আপনি মনিটাইজ পাবেন। মনিটাইজ পাওয়ার পর আপনার ইনকাম শুরু হবে, সেটা হচ্ছে ব্লগার। দুই নম্বরটা হচ্ছে কাস্টমার সার্ভিস। ব্লগিং নিয়ে আমরা বেশি কিছু বলবো না, যেহেতু আমাদের সময় কম। আমরা ফ্রিল্যান্সিং করব কিভাবে, ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা লাগতে পারে ইউটিউব মার্কেটিং এর উপর, সেই বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দিব। তাহলে ইউটিউব মার্কেটিং দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ব্লগিং আর একটা হচ্ছে কাস্টমার সার্ভিস। আমাদের শেখার মেন বিষয়বস্তুটাই হচ্ছে কাস্টমার সার্ভিস। বুঝতে পেরেছেন বিষয়টুকু? খুব সংক্ষেপে ব্লগিং নিয়ে বলবো, যে আপনি কোন কোন বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন, কোনগুলো চাহিদা আছে, এইটুকু শুধু বলবো। তাছাড়া আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব, কাস্টমার কোন ধরনের সার্ভিস চায় বা কাস্টমারের কোন ধরনের সার্ভিস প্রয়োজন, এইগুলোই আমরা গুরুত্ব সহকারে শিখবো। আশা করি সকলেই বুঝতে পেরেছেন, এটুকের মধ্যে কারো কোনো সমস্যা নেই, সহজ বিষয়। ব্লগার বা ব্লগিং যেটাই বলেন, বর্তমান সময়ের সব থেকে চাহিদা সম্পূর্ণ কিছু নিশ। নিশ কোনটা? ক্যাটাগরি, যে আমি কোন ক্যাটাগরি নিয়ে ব্লগ করব বা ভিডিও তৈরি করব, নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে নিশ বলা হয়। 15+ হট নিশ, বর্তমানে এইগুলোর চাহিদা অনেক বেশি, মানুষ এগুলো অনেক দেখে, এই ভিডিওগুলো। আপনাদের মধ্যে কেউ যদি চান যে কাস্টমার সার্ভিস নিয়ে আমি কাজ করতে চাই না, আমি ব্লগিং নিয়ে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে আপনারা চাইলে এই কয় প্রকারের ব্লগিং করতে পারেন।
এবং ব্লগিং করে যে শুধু মনিটাইজ থেকেই ইনকাম হবে এটা না, কিন্তু ব্লগিং করে যে শুধু মনিটাইজ থেকে ইনকাম পাবেন, ইউটিউবে অ্যাড আসবে সেখান থেকে আপনি ইনকাম পাবেন সেটা না। এখান থেকে আপনি আপনার চ্যানেল যদি বড় হয়, অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে, ভিউয়ার থাকে অনেক বেশি, আপনার মানে ট্রাফিক, এক কথা আপনার ট্রাফিক অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি স্পন্সরশিপও পেতে পারেন। যেমন ধরেন আমার একটা বাইকের শোরুম আছে, আপনি ট্রাভেল ব্লগার, আপনি মোটো ব্লগ করেন, আপনাকে ডাকলাম শোরুমের বিষয়ে ভিডিও করতে বললাম, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনার সাথে চুক্তি হলো যে আপনি এত মিনিট একটা ভিডিও আপনার চ্যানেলে আমার প্রতিষ্ঠানের প্রচারের স্বার্থে ভিডিও করে আপনার ইউটিউবে আপলোড করে রাখবেন, আপনাকে আমি এত টাকা দিব। এটাও সম্ভব কিন্তু এই ব্লগিং দিয়ে, বুঝতে পেরেছেন? ব্লগিং দিয়ে আমরা দুইভাবে ইনকাম করতে পারি, এক মনিটাইজের ইনকাম, দুই স্পন্সরশিপের মাধ্যমে। এখন কথা হচ্ছে আমরা যদি কাস্টমার সার্ভিস করি সেক্ষেত্রে আমাদের এই সুযোগগুলো থাকবে না। কাস্টমারের কাজ করব, কাস্টমার আমাকে পেমেন্ট করবে, শেষ। আচ্ছা আমি কি অনলাইনে আছি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো মেসেজ দেখছি না, এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ অনলাইনের বিষয় যেটাই প্রশ্ন করি না কেন আপনার কষ্ট করে হলেও রিপ্লাই দিবেন, যাতে বোঝা যায় যে না সবকিছু ঠিক আছে। 25 জন আছেন, অন্তত 20 জন তো রিপ্লাই দিবেন, 2-4-5 জন লাইনে রেখে ওই খুসুর খুসুর করতেছে হয়তো বা মোবাইলে, না ঘুমায় গেছে, বুঝছেন? সমস্যা নেই, কেউ ব্লগিং করতে চাইলে ট্রাভেলিং ব্লগ করতে পারেন, স্ট্রিট ফুড, গেমিং, কুকিং, মেকিং মানি, অনলাইন নিয়ে, হেলথ, ফুড রিভিউ, অ্যাপ রিভিউ, লাইফ হ্যাকস, স্টোরি, এগুলো নিয়ে বিস্তারিত বলবো না, মনে চাইলে আপনারা একটা একটা করে নিয়ে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বাচ্চাদের খেলনা, নিউজ চ্যানেল, ফানি ভিডিও, টিউটোরিয়ালস, এদের যেটা হচ্ছে শিক্ষা বিষয়ে যে কোনো টিউটোরিয়াল হতে পারে, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস রিলেটেড যে কোনো কিছু নিয়ে ব্লগিং করা সম্ভব। আশা করি এটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমরা দ্বিতীয় বিষয়ে যাব, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসটা এমন ভাবে সাজানো হয়েছে যে কাস্টমারের ফাইবারে হোক বা আপওয়ার্কে হোক, যেখানে আপনি কাজ করেন না কেন, এই কাজগুলোই লাগে, 99% এইগুলোই লাগবে, এর বেশি বাইরে কিছু থাকে না, তো সেভাবে সাজানো হয়েছে। সর্বপ্রথম আসে হচ্ছে চ্যানেল নেম, আপনাকে কাস্টমার চ্যানেল নেম দিয়ে দিতে পারে। আশা করি উপরে বিষয় নিয়ে কারো কোনো সমস্যা নাই, উপরে বিষয়গুলো শেষ মনে করেন, নিয়ে কারো আগ্রহ থাকে ভিডিও দেখে নেবেন, অথবা ব্র্যান্ডিং এর যে ভিডিও দিয়েছি ওই চ্যানেলে ইউটিউব মার্কেটিং এর পুরাতন ভিডিও আছে এই ব্লগিং এর উপর, এটা দেখে নিতে পারেন যদি মন চায়। এখন আসি আমরা আমাদের মেন কাজে। সর্বপ্রথম কাস্টমার সার্ভিসের কাজের ক্ষেত্রে আমাকে অবশ্যই চ্যানেলের নাম নিয়ে ভাবতে হবে, দেখতে হবে। কেন? নামটা খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি নাম আর ইউজার নেম দুইটা আলাদা জিনিস, কিন্তু নাম আর ইউজার নেম দুইটা আলাদা জিনিস। আমি ধরেন একটা চ্যানেল খুলবো, নাম বলেন তো যে কোনো একটা দেখি কি নাম দেওয়া যায়। হ্যালো, শুনতে পাচ্ছেন? আশা করি শুনতে পাচ্ছেন।
অল ওকে, তবে এদিকে ঠিক নাই কিছু, কারণ বাবা যে আবার গেছে। নামটা গুরুত্বপূর্ণ, ধরেন ফেসবুকের কোম্পানির নাম কি, ধরেন মেটা এক্সপার্ট নামে আমি একটা চ্যানেল খুলতে চাচ্ছি, সর্বপ্রথম আমাকে দেখতে হবে এই নামে কোনো চ্যানেল আছে নাকি, এই নামে কোনো চ্যানেল আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। বাইরে যদি আপনাকে কোনো নামও দেয় যে এই নামে আমি চ্যানেল খুলবো, আপনাকে আগে দেখতে হবে যে ওই নামে কোনো চ্যানেল আছে কিনা। সেজন্য চ্যানেলের নাম লিখে সার্চ করবেন, ফিল্টারে যাবেন, এই যে চ্যানেল টাইপ, অ্যাডভান্স সার্চ যেটাকে বলে, চ্যানেলে ক্লিক করবেন। এই দেখেন মেটা এক্সপার্ট নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, 600 সাবস্ক্রাইবার আছে। তবে এইখানে আপনার একটা গুড বিষয় বা ভালো নিউজ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এর ইউজার নেমটা নামের সাথে মিল নেই, তার মানে এই ইউজার নেমটা আমি ফ্রিও পেতে পারি। ইউজার নেম ফ্রি পেলে সেটা চ্যানেল খোলা যায়, সমস্যা হয় না। এখন এই ইউজার নেমের চ্যানেল আছে কিনা আমাকে সেটা দেখতে হবে, নামে কিন্তু চ্যানেল আছে, ইউজার নেমটা দেখতে হবে, কারণ একই ইউজার নেম ব্যবহার করে কেউ কোনো চ্যানেল খুলে ফেললে জীবনে আর কেউ কোনোদিন ওই চ্যানেল খুলতে পারে না। এখন ইউজার নেমটা যদি আমি অ্যাডভান্স সার্চ, আপনারা যারা ব্যান্ডিং এর ভিডিও দেখেছেন তারা বুঝবেন, এই দেখেন তার মানে এই নামে কিন্তু আমি কোনো চ্যানেল খুলতে পারছি না, কারণ এই নামে একটা চ্যানেল অলরেডি আছে। মানে এই ইউজার নেম, কোনো ইউজার নেম একবার ব্যবহার হলে সেটা জীবনে আর কেউ কোনোদিন ব্যবহার করতে পারে না। সাবস্ক্রাইবার থাকুক, নতুন থাকুক, আর যাই থাকুক, চ্যানেল আছে মানে এই ইউজার নেম আমি চ্যানেল খুলতে পারছি না। এবং এই ইউজার নেমে তো চ্যানেল খুলতে পারছি না অন্য কোনো সোশ্যাল মিডিয়া পারবো না, কারণ একটা দিয়ে খোলা হয়ে গেলে অন্য কোনো কিছু আর খোলা যাবে না, যেটা আপনারা ব্র্যান্ডিং এর ভিডিওতে দেখেছেন। তাহলে সর্বপ্রথম আমাদের টপিকের বিষয়ে মেন ছিল কি, চ্যানেল নেম, নামের বিষয়টা ক্লিয়ার কি করতে হবে। ওকে, চেক করে নেবেন আছে কিনা, এটুকু শেষ। চ্যানেল ক্রিয়েট, এখানে বিষয়টা হচ্ছে বায়ারের চ্যানেল খুলে আপনাকে ম্যানেজার করে দিতে পারে, অথবা বলতে পারে আমার কোনো চ্যানেল নেই, তুমি একবার শুরু থেকে করে দাও, তখন আপনাকে শুরু থেকে চ্যানেল ক্রিয়েট করে দিতে হতে পারে। এই জন্য আমরা একবার শুরু থেকে ক্রিয়েট করে দেওয়া দিয়েই দেখব, কারো কোনো রেসপন্স নাই, নতুন কোনো মেসেজ নাই, আপনারা আছেন না আমি আছি আল্লাহ জানে। চ্যানেল ক্রিয়েটের বিষয়ে আসি, ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য শর্ত কি, ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য শর্ত হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, একটা মেইল অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য। এখন আমি যাই কোন মেইলে, যে নাই আল্লাহ জানে, মেইলে কি চ্যানেল আছে, মেইলই নাই, এখানে মেইলই নাই, কেউ একজন মেইল আর পাসওয়ার্ড দেন দেখি, বা আপনারা খুলে নিতে পারবেন, সহজ বিষয়। ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আপনার মেইলে গিয়ে ইউটিউবে ক্লিক করলেই, মেইলে যাওয়ার পরে আপনি সার্চে গিয়ে যদি ইউটিউবে ক্লিক করেন, প্রথমে বলবে তুমি নাম আর ইউজার নেম দাও, দিয়ে ওকে করে দিলেই চ্যানেল খোলা হয়ে যাবে সাথে সাথে। আর আগে থেকে যদি চ্যানেল থাকে, আলহামদুলিল্লাহ, কারণ বাবা যে আসিছে,
তাহলে মেইল লগ ইন থাকতে হবে। মেইল লগ ইন থাকা অবস্থায় আপনি গিয়ে যদি সার্চ করেন ইউটিউব, ইউটিউব চলে আসবে, ওই মনে হচ্ছে ওনার চ্যানেল করা আছে, দেখি আমরা তারপরেও। ওনার চ্যানেল করা আছে, দেখেছেন? আপনারা যদি জিমেলে লগ ইন করেন, লগ ইন করার পর ইউটিউব লিখে সার্চ করে যদি চ্যানেল আগে থেকে না করেন, ক্লিক করলেই আপনাকে প্রথমেই বলবে যে নাম আর ইউজার নেম দেন। আপনি কিন্তু প্রথমেই নাম সার্চ করে রেখেছেন, আপনি কিন্তু প্রথমেই নাম সার্চ করে রেখেছেন, আপনি যে নাম দিতে চাচ্ছেন। তাহলে ওই নাম অনুযায়ী আপনি নাম আর ইউজার নেম দিয়ে দিবেন, আপনার চ্যানেল হয়ে যাবে। তারপরে আর একটা কথা হচ্ছে, একটা মেইল দিয়ে কতগুলো ইউটিউব চ্যানেল খোলা যায়, আনলিমিটেড চ্যানেল খোলা যায় একটা মেইল দিয়ে, সেটা কিভাবে খুলবেন আমরা একটু দেখি। আপনি ইউটিউবে যাওয়ার পরে আপনি যে চ্যানেল অটোমেটিক একটা হয়েছে, এই তার লোগো বা ছবি আপনাকে দেখাবে, আপনি যেটা দিচ্ছেন। দেওয়ার পরে সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন, ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন, আপনার এইরকম ইন্টারফেস আসবে। যদি কেউ এরকম খুঁজে না পান, সার্চ বারে গিয়ে লিখবেন এই যে www. সবটুকু https://www.youtube.com, এইটুক থাকার পরে অ্যাকাউন্ট শব্দটা লিখে আপনি যদি ইন্টার করেন গুগলে, আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এইটা আমার এই মেইলের অটোমেটিক চ্যানেল যেটা সেটা। এখন আমি যদি নতুন চ্যানেল খুলতে চাই, তাহলে আমাকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করতে হবে। এইখানে বলছে চ্যানেলের নাম দিতে। আমরা দেখলাম মেটা এক্সপার্ট নামে চ্যানেল আছে, ওটা নিতে পারছি না ধরেন। এখন আমি আরেকটা চ্যানেল খুলতেছি যেটাকে ব্যান্ড চ্যানেল, ব্যান্ডিং চ্যানেল বলে, সমস্যা নেই, একই কথা। আমি লাগাই দিলাম মেটা অ্যাড এক্সপার্ট। আমি আপনাদের যেভাবে আগেরটা খুঁজিয়ে নাম খুঁজে বের করা দেখিয়েছি, এভাবে মনে করেন এটাও আমি খুঁজে রেখেছি। এখন একটা এমনি চ্যানেল খুলছি, যেহেতু অনেক চ্যানেল খোলা যায় একটা মেইলে, আমি এটাতে খুলছি এই নাম দিয়ে। ক্রিয়েটে ক্লিক করি, বাবা দিয়ে উল্টা ঘুরতেছে। চ্যানেল হওয়ার সাথে সাথে এই রকম ইন্টারফেস আসবে। এখন এইখানে অ্যাবাউট আছে, দেখেন কিছুই নেই, শুধু আছে চ্যানেলের ইউজার নেমটা অটোমেটিক ওরা যেটা দিয়েছে, আর এইখানে কবে অ্যাকাউন্ট করা হয়েছে সেটা। এই চ্যানেলটা তৈরি করা হয়ে গেল মনে করেন। এখন এই চ্যানেলটাকে কি করতে হবে, আমাদের কাস্টমাইজ করতে হবে। চ্যানেলটা তৈরি করা শেষ, কিন্তু এখন পরিপূর্ণভাবে সেট আপ করা যেটা, সেটা হচ্ছে কাস্টমাইজ। বুঝতে পেরেছেন? এখন আমরা চ্যানেল কাস্টমাইজ করব। তাহলে আমরা কি চ্যানেলে আছি, ছবির উপর ক্লিক করি, সুইস অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে নতুন যে চ্যানেল খুললাম সেটা, বা আমাদের যে চ্যানেল মেইলের সাথে খোলা হয়েছে সেটা, যেটাই হোক, মানে এক কথায় আপনি যেটা কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করেন। এখন এইখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন চলে এসেছে, অথবা আপনারা সুইচ হওয়ার পরে ইওর চ্যানেলে গিয়েও পাবেন, সুইচ হওয়ার পরে ইওর চ্যানেলে গিয়েও পাবেন। এখন কাস্টমাইজে যদি আমি ক্লিক করি, নতুন ট্যাবে ওপেন হচ্ছে,
আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? কন্টিনিউ ক্লিক করবো আমি, কিন্তু ধীরে ধীরে বলছি, অন্য দিনের মতো দ্রুত বলছি না। ক্লোজ। এইখানে লেআউট আছে, লেআউটের কাজ পরে, ব্যান্ডিং, এইখান থেকে আমরা কাস্টমাইজের কাজ শুরু করব। তাহলে ব্যান্ডিং এর ক্ষেত্রে প্রোফাইল পিকচার বলছে, যেটা 1:1, মানে সর্বনিম্ন 98 পিক্সেল। এটা আপনি 500 500, 1000 1000, 2000 2000, 5000 5000 দিতে পারেন, তবে স্কোয়ার সাইজ হতে হবে। মানে আপনি ক্যানভা ডিজাইন করার সময় দেখেছেন না, সাইজ নেওয়া পোস্টের সেরকম লোগোর সাইজটা সবসময় স্কোয়ার সাইজ হতে হবে। ব্যানারের সাইজ এটা বলে দিয়েছে, তবে ডিজাইন করার সময় আমরা খুব মনোযোগ সহকারে ডিজাইন করব। এখানে দেখেন তিনটা ডিভাইস দেখিয়েছে, এ একটা, এ একটা, এ একটা, তিনটা ডিভাইস। এমন ভাবে আমাকে ডিজাইন করতে হবে, ডিজাইনের মেন পার্টটা এমন ভাবে রাখতে হবে যাতে যে কেউ যেখান থেকেই হোক আমার চ্যানেলে যদি যায়, আমার মানে পরিপূর্ণ ব্যানারটা সে দেখতে পায়, এমন ভাবে ডিজাইন করতে হবে। ওকে। ওয়াটার মার্ক বলছে ভিডিওর মাঝে, ভিডিওর শেষে, বিভিন্ন সময় সাবস্ক্রাইব বা লোগো বিভিন্ন কিছু আসে, সেটা হচ্ছে ওয়াটার মার্ক। এখন এই ব্যানার লোগো এটা আমি ডিজাইন এখন দেখাবো না আপনাদের। আপনারা ক্যানভাতে গেলে ইউটিউব থাম, ইউটিউব ব্যানার, ফেসবুক ব্যানার বা ইউটিউব লোগো বা চ্যানেলের নাম অনুযায়ী লোগো আপনারা দিতে পারবেন, যেটা আগের দুই ক্লাসে ডিজাইনে দেখানো হয়েছে। যেহেতু এটা নিয়ে ডিজাইন নাই, এই ছবি আপলোড করা বা ডিজাইন করা আমি ডিজাইন কালকে করে রেখে এই কাজগুলো করব। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যারা ব্যান্ডিং এর ভিডিও দেখেছেন, বারবার বলা হয়েছে আজকের পর থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় যেটাই আপলোড করেন এসইও করে আপলোড করবেন, তাই তো? যারা ভিডিওটা দেখেছেন একথা কিন্তু বারবার বলা হয়েছে, এবং এসইও করতে হয় কিভাবে ব্যান্ডিং এর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ইমেজ, সেটাও কিন্তু দেখানো হয়েছে ওই ভিডিওতে। যারা ভিডিও দেখেছেন তারা উত্তর দিন, আর যদি দেখে না থাকেন বা যারা এখানে আছেন তারা যদি কেউ না দেখেন, তাহলে আর কি করার, আমার মতো আমার স্পেশাল পারে যাওয়া লাগবে, শুধু বাংলা ভাষা পাবনার ভাষার কথা। আচ্ছা, তাহলে আমি ডিজাইন করে এসইও করে আঁকাআঁকি করার দরকার নাই ভাই, রিমুভ করে দেবো কিন্তু আপনাকে গ্রুপ থেকে। জারিফ ইসলাম, আপনাকে কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব। এগুলো ডিজাইন আমি তৈরি করে আমি আপলোড আগামী ক্লাসে আপলোড, তখন আপলোড করে দেখাবো। এখন আমি ডিজাইনে যাব না, অন্য কাজগুলো দেখি। আমার চ্যানেলের নাম এটা, তাহলে আমি আমাকে অবশ্যই ইউজার নেম এই নামেই দিতে হবে। তবে ইউজার নেমের ক্ষেত্রে সব ছোট হাতের দিবেন। এখন ইউজার নেমটা ফ্রি যদি থাকে এরকম গ্রিন হয়ে যাবে। ইউজার নেম নিয়ে বিস্তারিত ক্লাস নেওয়ার কিছুই নাই, ভিডিও দেওয়া আছে, দেখে নিতে হবে। এইখানে আমি আমার সার্ভিস সম্পর্কে লিখব, মেটা অ্যাডস এক্সপার্ট ধরেন দিয়েছি, মেটা মানে ফেসবুক, ফেসবুকের আমি অ্যাড স্পেশালিস্ট, এর উপর আমাকে এখানে বর্ণনা করতে হবে বিস্তারিত। সর্বোচ্চ 1000 ক্যারেক্টার আপনি দিতে পারেন। এক্ষেত্রে আপনারা অন্যদের চ্যানেল দেখে দেখে আপনার ডিসক্রিপশন আপনি লিখবেন, এটা আমার চ্যানেলের ইউআরএল। এইখানে আমি 5টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক করতে পারবো। এখন আমি একই নামে যদি সব চ্যানেল খুলি,
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যা আছে এর মধ্যে থেকে পাঁচটা আমি এখানে ইনস্টাগ্রাম লিখতে হবে, লিখে পাঁচটা ইউআরএল মানে ওই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। তারপরে নিচে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেইল। এখন আমি এই বিষয়টা অন্য একটা চ্যানেল দেখি, তারপরে আবার আপনাদের এখানে নিয়ে আসবো। এইখানে দেখেন ডিসক্রিপশন, ডিসক্রিপশনের মধ্যে কল টু অ্যাকশন, মেইল আপনি দিয়ে দিতে পারেন। ওই যে লিঙ্ক করা দেখাইছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করা আছে আমার এই চ্যানেলের সাথে, এইভাবে চলে আসছে ডিসক্রিপশনের মধ্যে। এই যে ভিউ ইমেইল অ্যাড্রেস, এখানে যদি ক্লিক করি আমি যে মেইলটা এইখানে দিব সেটা কিন্তু এখানে চলে আসবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এইভাবে আমরা কয়েকটা চ্যানেল দেখবো। আমি যদি এখন ফেসবুক নিয়ে বা বিভিন্ন ক্যাটাগরির কাস্টমারের, ধরেন আপনি, আমরা শিখছি ইউটিউব মার্কেটিং এর কাস্টমার সার্ভিসের যে পার্টগুলো, সে পার্টগুলো সেই কাস্টমার কিন্তু, সে কিন্তু একজন ব্লগার হতে পারে, সে একজন বিজনেসম্যান হতে পারে, তার বিজনেসের প্রচারের জন্য ইউটিউব ব্যবহার করতে পারে, সে যেটাই করুক সেটা কিন্তু ব্লগিং এর অংশ, মানে আমাদের মার্কেটিং এর ফার্স্ট পার্টের অংশ। সেই হিসাবে আমাদের সবকিছু বা তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে, ওগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তবে এইখানে চ্যানেল খোলার পর সাথে সাথে আপনাদের ইউজার নেমটা আগে দিতে হবে, সেট করে নিতে হবে, কারণ ইউজার নেমের উপর সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ বিষয় পাবলিশড। এইগুলো আমরা এখন দেখছি, তারপর দেখাচ্ছি। তারা তাহলে কাস্টমাইজের ক্ষেত্রে প্রথমে ব্র্যান্ডিং এর লোগো আপনাকে করে দিতে হবে, ব্যানারও করে দিতে হবে, ওয়াটার মার্ক ভিডিওর মাঝে মাঝে বা শেষে কয়েক সেকেন্ডের, বা এখান থেকে কাস্টমাইজও করে দেওয়া যায় যে আপনি কখন দিতে চাচ্ছেন, কোন ছবিটা দিতে চাচ্ছেন, নির্দিষ্ট করে দেওয়া সম্ভব। সেটা ধরেন এটাই ধরেন আমি জাস্ট দিচ্ছি, বা সাবস্ক্রাইব বাটন যেটাই হোক দিতে পারেন। এখান থেকে ভিডিও শেষে দিবেন, না কয় সেকেন্ড পর পর এই ছবিটা ভিডিওর মাঝে উঠবে দিবেন, নাকি একবারে ভিডিওর হচ্ছে শুরুতে দিবেন বা শেষে দিবেন, এভাবে দিয়ে দেওয়া যায়, বুঝছেন? এটা এখন আমরা দিব না। ব্র্যান্ডিং আর বেসিক এই দুটো এখন দেখানো হলো। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? গ্রুপের বিষয়ে অফিসে যোগাযোগ করতে হবে, রোল নাম্বার দিয়ে রিকোয়েস্ট পাঠালেই অ্যাকসেপ্ট করে নেবে। আমি কি আছি বা আপনারা আছেন এইটুকু কি বুঝছেন? ডিজাইন নিয়ে আমি কথা বলবো না, কারণ হচ্ছে ডিজাইন আপনারা করে নেবেন ব্র্যান্ডিং এর এখানে যা আছে। ডিজাইন করার পর এসইও করতে হয় কিভাবে সেটা নিয়েও বলা আছে, আগের বিষয়গুলো রিপিট অত বেশি হবে না। এখন তারপরে যদি আমরা বামে যাই, এই যে সেটিং আছে, এখানে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিং আছে। চ্যানেল জেনারেল কারেন্সিটা ডলার দিয়ে দিতে পারেন বা টাকা দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই। তবে কাস্টমার দেশ অনুযায়ী কাস্টমার থেকে শুনে আমরা দিয়ে দেবো। দ্বিতীয়, চ্যানেলে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমরা বাংলাদেশে, আমরা বাংলাদেশ করলাম। তারপরে এইখানে কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ডটা হচ্ছে আপনি ধরেন মেটা অ্যাড এক্সপার্ট নিয়ে চ্যানেল খুলেছেন, কি বিষয়ে চ্যানেল খুলছেন সেটার জন্য আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করেছেন,
ওই কিওয়ার্ড গুলোই এখানে দিতে হবে এবং চ্যানেলের নাম ঘুরায় ফিরে এখানে দিতে হবে। এখানে আমি কি কিওয়ার্ড ব্যবহার করতে পারি? এই কিওয়ার্ড হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড। আমি যদি যাই এই চ্যানেলটাতে, যাই যেখানে একটা ভিডিও ওপেন করি, এই এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে কিন্তু চ্যানেল হচ্ছে চলে আসবে। এই জন্য কিওয়ার্ড গুলো দেওয়ার সময় খুব ভেবে চিন্তে সুন্দর ভাবে দিতে হবে। এই পাশে দুইটা এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, দেখবেন ও বলে দিবে যে চ্যানেলে কি কি কিওয়ার্ড ব্যবহার হয়েছে, ভিডিওতে কি কি ব্যবহার হয়েছে। এই দেখেন, এটা তো ভিডিও ট্যাগ বলে দিচ্ছে, এটা ভিডিও ট্যাগ। ওকে, এই যে চ্যানেল ট্যাগ আমি যেটা এখন দেখাচ্ছিলাম, এটা হচ্ছে চ্যানেলের ট্যাগ। কম করে 20টা, সর্বনিম্ন 20টা দিতে পারবেন, 500 ক্যারেক্টারে মনে হয় দিতে, 500 ক্যারেক্টারে দিতে পারবেন, সর্বনিম্ন 20টা দিবেন। এখন আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করব ফেসবুক মার্কেটিং নিয়ে, ফেসবুক মার্কেটিং আমার একটা ট্যাগ। ফেসবুক অ্যাডস, বুস্ট, শুধু অ্যাডস, শুধু ফেসবুক, শুধু মার্কেটিং, তারপরে মেটা অ্যাডস, মেটা অ্যাডস, অ্যাড এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। মেটার মধ্যে কিন্তু ইনস্টাগ্রামও পড়ে, মেটা মানে ফেসবুক কোম্পানি, এর কোম্পানির মধ্যে কি কি পড়ে সেটা দিলাম। এভাবে আমরা সর্বনিম্ন 20টা দিব এবং 500 ক্যারেক্টার দিতে পারবো, এই জন্য আমরা সবগুলোই দিব ঘুরায় ফিরায় খুঁজে বের করে, বুঝতে পেরেছেন? আপনার কাস্টমারের যদি ফুড রিলেটেড সার্ভিস থাকে তাহলে আমাকে অবশ্যই ফুড রিলেটেড কিওয়ার্ড দিয়ে এই জায়গাটা ফিল আপ করতে হবে বা কিওয়ার্ড দিতে হবে, সাথে চ্যানেলের নাম কয়েকবার ঘুরায় ফিরায় দিব যাতে কেউ সার্চ করলে চ্যানেলটা চলে আসে, বুঝতে পেরেছেন? এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? আপলোড, আপনি চ্যানেল খুলে পিকচার তৈরি করে রাখেন, আগামী ক্লাসে আপলোড করে তারপরে পরবর্তী ধাপ দেখাবো। এখন যেহেতু ডিজাইনে গেলে অনেক সময় লাগবে, এখন ডিজাইনে যাবো না আমি, ডিজাইন আমি আমার সময় মতো করে রেখে আগামী ক্লাসে দেখাবো। তারপরে অ্যাডভান্স সেটিং এ যেতে হবে। বলছে যে এখানে বলছে যে তুমি কি তোমার ভিডিও ছোট বাচ্চাদের জন্য তৈরি করছো, যদি মানে তোমার চ্যানেলটা যদি ছোট বাচ্চাদের ভিডিও দিতে চাও বা ছোট বাচ্চারা দেখতে পারবে এই ক্যাটাগরি ভিডিও দিতে চাও, সব কিছু কিছু কিন্তু ছোট বাচ্চারা দেখতে পারে না, তাহলে তুমি ইয়েস, আর যদি না দেন নো। আমি আমি এখানে আপলোড করব হচ্ছে কন্টেন্ট নিয়ে, ফেসবুক মার্কেটিং নিয়ে, সেটা বাচ্চাদের জন্য না, অথবা আমি এমন চ্যানেল তৈরি করেছি যেখানে সবাই দেখতে পারবে, সমস্যা নেই, সেক্ষেত্রে আমি দিয়ে দেবো যে আমি প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আমি রিভিউ এর অপশনটা রাখবো যাতে রিভিউ হয়, বুঝতে পেরেছেন? গুগলে অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা পেইড মার্কেটিং এ ইউটিউবের পরবর্তী ধাপে আসবে। অটোমেটিক ক্যাপশন, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আমাদের দরকার নাই। এখান থেকে আমরা যদি চাই কাউকে আমার ইউটিউব চ্যানেলের ম্যানেজার বানাতে, সেটা করতে পারবো। এই যে অ্যাড অর রিমুভ ম্যানেজার, এখানে ক্লিক করে মানে বায়ার যখন আপনাকে তার ইউটিউব চ্যানেলের ম্যানেজার করে দেবে, তখন তারা আপনি সব কাজ করতে পারবেন, বায়ার এইভাবে করে দিবে, এসে বলবেন যে চ্যানেলে যাও, তারপরে সেটিং এ যাও,
সেটিং থেকে দ্বিতীয় অপশন চ্যানেলে আসার পরে একবার নিচের দিকে গিয়ে এখানে যদি ক্লিক করেন ম্যানেজ পারমিশন দিয়ে সিলেক্ট মেইলটা, আপনার মেইলটা দিয়ে দিবেন, ব্যাস কাজ হয়ে যাবে, ও অ্যাড করে দিতে পারবে, সমস্যা নেই। তারপরে এখানে যে কাজগুলো ধরেন করেছি সেভ কিন্তু ক্লিক করি নাই, একবারে সবগুলো করে একবারে সেভে ক্লিক করবো, এখানে কাজ শেষ। এইখানে এসে আমাদেরকে বলছে একটা ইনেবল হয়েছে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে, এটার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি, প্লে লিস্ট তৈরি করতে পারবো, অন্য কারো ভিডিওর সাথে কোলাবরেশন করতে পারবো এবং নতুন ভিডিও প্লে লিস্ট অ্যাড করতে পারবো। এই একটা ভেরিফিকেশনের জন্য এটা অটোমেটিক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হয়ে যায়। এখানে আরো দুইটা ভেরিফিকেশন আছে, অপশন আছে, এইটা হলে আমরা কি করতে পারবো, 15 মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবো প্রথম অবস্থায়, চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু আপনি পারবেন না। দ্বিতীয় অবস্থায় আপনি যদি এটা ভেরিফাই করেন মোবাইল নাম্বার দিয়ে, আপনি 15 মিনিটের উপরের ভিডিও আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেইল, প্রত্যেকটা ভিডিওর কিন্তু থাম্বনেইল থাকে, আমরা দেখেছি এই ভিডিওর থাম্বনেইল, এটা এক্সট্রা নতুন ভাবে করা হয়েছে, কিন্তু ইউটিউব সাজেস্ট করে তোমার ভিডিও থেকে, তোমার তৈরি করার সময় নেই, তোমার ভিডিও থেকে তুমি একটা থাম্বনেইল সিলেক্ট করে নাও, কাস্টম থাম্বনেইল যেটা, সেটা কিন্তু আপনি এটা নাম্বার ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলে সেই অপশনটা পাবেন, আপনি লাইভ করতে পারবেন। এটাতে কিন্তু আপনি লাইভ করতে পারছেন না নতুন চ্যানেল হিসাবে, কিন্তু যখন আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন তখন আপনি লাইভও করতে পারবেন। এখন যদি আমরা মোবাইল নাম্বার দেই, বাংলাদেশ সিলেক্ট থাকবে, তারপরে মোবাইল নাম্বার প্লাস +88 প্লাস না দিই +88 অন্য ফোন নাম্বার ব্যবহার করতে বলছে, এটাই দিব, কিন্তু মেসেজ ভেরিফিকেশন না দিয়ে কল দিলাম। এই এই সকল ভেরিফিকেশনের সময় একবারের জায়গা দুইবার তিনবার ট্রাই করবেন না, পরে ট্রাই করবেন। নতুন চ্যানেল খোলার সাথে সাথে যে কোনো কাজই অতিরিক্ত করবেন না, শুধু এটার ক্ষেত্রে না, শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো সোশ্যাল মিডিয়ার নতুন অ্যাকাউন্ট করার সাথে সাথেই কোনো কাজ অতিরিক্ত করতে যাবেন না, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। কিন্তু দুইবার ট্রাই করেছি, হয়নি, রেখে দিয়েছি, পরে দেখবো, ভিডিও টিডিও আপলোড করে পরে দেখছি। তৃতীয়টা বলছে আইডি কার্ড সাবমিট, আপনি দ্বিতীয়টা যখন ভেরিফাই হয়ে যাবে তখন এটা সাবমিট করার অপশন পাবেন, তারপরে আপনি এই নতুন অপশন গুলো আপনি পেয়ে যাবেন, বুঝছেন? যেহেতু এ এখন ঝামেলা করছে, এখন আমি ভেরিফিকেশন করব না, পরবর্তীতে আপনাদের অন্য ক্লাসে, আগেই অন্য ক্লাসে সময় করব, সমস্যা নেই। সেভ, আবারও যদি সেটিং এ যাই, চ্যানেলে ছিলাম কিন্তু আমরা, এই তিনটা অপশন আমরা দেখেছি, আপলোড ডিফল্ট, এখানে চাইলে আপনি ডিফল্ট ভাবেই মানে সব ভিডিওতে একই টাইটেল একই ডিসক্রিপশন দিয়ে রাখতে পারেন, যে আপনি যে ভিডিও আপলোড করেন যেখান থেকে করেন যেভাবে করেন, অটোমেটিক টাইটেল ডিসক্রিপশন, কোনো যদি প্লে লিস্ট করেন বা ভিডিওটা কিভাবে রাখতে চাচ্ছেন, পাবলিক প্রাইভেট না আনলিস্টেড, পাবলিক মানে সবাই দেখতে পারবে, প্রাইভেট মানে কেউ দেখতে পারবে না, আনলিস্টেড মানে আপনি যাকে লিঙ্ক দিবেন বা শেয়ার করবেন তারা দেখতে পারবে। তারপরে ভিডিওর সার্চ ট্যাগ, কোন ট্যাগগুলো লিখে সার্চ করলে আপনার ভিডিও আসবে সেটাও আপনাকে বুঝে নিতে হবে, সে বিষয়েও আমরা দেখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, ভিডিও আপলোডের যে ক্লাস আছে সেটাতে দেখবো। এখানে পারমিশন, এখান থেকেও আপনি চাইলে কাউকে ম্যানেজার করতে পারবেন, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম। কমিউনিটি, এখানে কাজ নেই আমাদের, এগ্রিমেন্টেও আমাদের কোনো কাজ নেই। এখন আজকে দেখার মধ্যে আমরা দেখলাম ইউটিউব চ্যানেল খুলে কিভাবে কাস্টমাইজ করে, কিভাবে কাস্টমাইজের ক্ষেত্রে সর্বপ্রথম আসে হচ্ছে লোগো,
ব্যানার, ওয়াটারমার্ক, বেসিক ইনফোতে আসে, চ্যানেলের নামটা ঠিক আছে কিনা না পরিবর্তন করতে হবে, ইউজার নেমের সাথে মিল আছে কিনা, ডিসক্রিপশন, চ্যানেল সম্পর্কে বর্ণনা, এটা চ্যানেলের ইউআরএল, এটা আপনারা নিয়ে রাখেন। যদিও মেটা অ্যাড এক্সপার্ট দিয়ে চ্যানেল খুলেছি, তবে ওই নাম্বার ভেরিফিকেশনের জন্য ভিডিও আপলোড করব, তার মানে আপনাদের আজকের ক্লাসের ভিডিওটা এই চ্যানেলে এটাই দিব। তারপরে এখানে সোশ্যাল মিডিয়া লিংক, ইমেইল কাস্টমাইজার এখানে, তারপরে সেটিংয়ে গিয়ে আমরা এখানে জেনারেল কারেন্সি, কারেন্সি ডলার থাকুক, আপনি চাইলে টাকা করে দিতে পারেন আপনার দেশ অনুযায়ী বা বাইরের দেশ অনুযায়ী দিয়ে দেবো। তারপরে কিছু কাজ থাকে চ্যানেলের মধ্যে, বিশেষ করে কিওয়ার্ডটা রিসার্চ করে দিতে হবে, অ্যাডভান্স সেটিংয়ে কোন ক্যাটাগরি ভিডিও দিতে চাচ্ছেন, ফ্রিকোয়েন্সিতে গিয়ে, ফিচার্সে গিয়ে তিনটা ভেরিফিকেশন থাকবে, একটা অটোমেটিক থাকবে, দুইটা আমাদের করে নিতে হবে। আপলোড ডিফল্টে যদি চায়, অনেকে আছে শর্টস ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কমপ্লিট করতে চায়, তারা একই টাইটেল ডিসক্রিপশন দিয়ে দেয়, সেক্ষেত্রে এটা চলে, তার পারমিশনে পারমিশন। এই ছিল হচ্ছে ইউটিউব চ্যানেল সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমাদের শীটটা কোথায়? এই যে চ্যানেল নাম হয়েছে, কাস্টমার চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং কাস্টমাইজ হয়েছে, আপলোড ভিডিও থেকে পরবর্তীটুকু আমরা পরে দিয়ে দেবো। এখন এই যেটুকু দেখলাম হতে পারে সামান্য একটু কাজ, এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমরা যে জায়গায় কাজ করব, যে কাজটুকুই দেখালাম ধরেন, এই কাজটুকু কি আসলেই আছে? কি দেখেছি আমরা বলেন তো দেখি, লেখেন তো। এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটুকু কিন্তু আমরা দেখলাম মাত্র, ক্রিয়েট করেছি এবং সেট আপ আর অপটিমাইজ একই কথা। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই কাজটুকু এতক্ষণ দেখলাম আমরা ক্লাসে, আজকের ক্লাসে। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ, প্রায় 9,000 মানুষ করছে। এই একটা দুইটা গিগ, এগুলোকে গিগ বলে, ওপেন করলাম ইউটিউব চ্যানেল তৈরি করার কাজের, ও 4টা কাজ রানিং, 270টা রিভিউ পেয়েছে। রিভিউ এটা কিন্তু কাজ না, 270টা রিভিউ মানে বাংলাদেশি না পাকিস্তানি? পাকিস্তানে 270টা রিভিউ মানে কম করেও 400+ কাজ করেছে, কারণ 50 থেকে 60% মানুষ রিভিউ দেয়, ফিডব্যাক দেয়। আপনি আমি চিন্তা করি অনলাইন থেকে কিছু কিনলে সহজে ফিডব্যাক দিতে চায় না, ফাইবারও একই অবস্থা। এখন ও দেখেন 270টার উপর রিভিউ পেয়েছে, 4টা কাজ ওর রানিং, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিন ধরনের প্যাকেজ দেওয়া যায়। প্যাকেজ প্রথম প্যাকেজে কি করছে ও, প্রশ্নর উত্তর দিবেন কিন্তু। প্রথম প্যাকেজে কি কি সার্ভিস দিচ্ছে এইটা আপনারা আজকে দেখানো হলো না মাত্রই, এইটা মেসেজ করবেন, 23 জনের রিপ্লাই দিবেন কিন্তু। আমি যে ক্লাসটা আজকে নিলাম এটুকুর মধ্যে এটুকু আসে না, চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েশন, ক্রিয়েট একই কথা। বেসিক সেট আপ যেটা দেখাইছি, কিওয়ার্ড দিয়ে, নাম দিয়ে, ডিসক্রিপশন দিয়ে, হাবি যাবে এগুলো দিয়ে দেখানো হয়েছে না? ব্যানার ডিজাইন করতে বলেছি, আপনারা ক্যানভা দিয়ে আপনাদের চ্যানেল যেন ডিজাইন করবেন, হয়েছে না? ভেরিফিকেশন মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছে না, ঝামেলা করছে, পরে করব, কিন্তু আপনাদের তো দেখিয়ে দিয়েছি কোথায় কিভাবে কি করতে হবে। মাত্র 3-4 জন দেখতেছে, আর কেউ দেখে না, কেউ কথাও পায় না, সবাই ঘুম পারে। আচ্ছা ঠিক আছে, না করলে নাই, আমি রোবটের মতো চলে যাই। এই কাজটুকু করে ও $15 নিচ্ছে, দ্বিতীয় স্ট্যান্ডার্ডে ও $30 নিচ্ছে, ডবল নিচ্ছে, সাথে কি বলছে, বেসিক সেট আপ যেটা বেসিকেই দিয়েছে মানে বেসিকে থাকবে, চ্যানেল তৈরি করা এটা কিন্তু ঠিক আছে, অ্যাডভান্স সেট আপ এটা জাস্ট বলার বলা, ওই যে চ্যানেলে সেটিংয়ে গিয়ে কিওয়ার্ড টিওয়ার্ড হাবি যাবে দেবে, এটাকে ও অ্যাডভান্স সেট আপ বলে নিচ্ছে।
ডিসক্রিপশন এটা কিন্তু দেখিয়েছি, ট্যাগ অ্যান্ড কিওয়ার্ডস একই কথা, চ্যানেল আর্ট মানে চ্যানেলের লোগো ব্যানার, ব্যানার তো ওখানে দিচ্ছে চ্যানেল লোগো, এই পুরাটুকুই কিন্তু দেখানো হয়েছে নিচে $30। ও যদি মনে করেন যে 400 কাজ করেছে শুধু $30 কাজ দিলে 400 করে, কত ডলার হয়? কাহিনী কি নষ্ট হয়ে গেল মাথা, হিসাব করে দেখেন কত ডলারে কাজ করেছে। কিন্তু যে কোনো একজন চ্যানেল খুলতে আসলে কিন্তু শুধু এটুকু করে নিবে না, সর্বোচ্চ যে সার্ভিস গুলো আছে সবই নিবে। এখন এই জায়গায় হচ্ছে থাম্বনেইল, মানে ভিডিও থাম্বনেইল, সাব অ্যানিমেশন, এটা হচ্ছে ওয়াটার মার্কে দিবে, যেটা ক্যানভা দিয়ে ছোট ভিডিও আকার করে আকারে সম্ভব, সার্চ ইনফো, এন্ড স্ক্রিন, ভিডিও আপলোডের সময় এই অংশটুকু আমরা দেখবো, এই অংশটুকু আমরা ভিডিও আপলোডের ক্লাসে বা পরবর্তী ক্লাসে বা বাকি ইউটিউব মার্কেটিং এর শেষ ক্লাসে দেখবো। প্রত্যেকটাতে যান, চ্যানেল তৈরি করেছে, ডিজাইন করেছে, বেসিক লোগো করেছে, প্লে লিস্ট করেছে, $35 নিচ্ছে, বেসিক প্যাকেজ থাকছে, ইন্ট্রো আউটপুট থাকছে, লোগো থাকছে, শেষ। এই কাজটুকু করে মানুষ হাজার হাজার বা লাখ লাখ ডলার যেটাই বলেন ইনকাম সম্ভব, যদি আপনি প্রপারলিও বা সুন্দরভাবে কাজটি শেখেন। এখন এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার কয়েকটি চ্যানেল বা নিজের অনেকগুলো চ্যানেল আগে তৈরি করে প্র্যাকটিস করতে হবে। বিষয়টা ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।